সিনেমার শুরুতে একটা উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ে, এরপরে সিন শিফট হয় ওলের কাছে। ওল হচ্ছে এই সিনেমার মেন ক্যারেক্টার। ওল এখানে একটা জাহাজ থেকে কিছু মাল নেওয়ার জন্য আসে। ওল একটা ছোট নৌকা নিয়ে আসে জাহাজ থেকে মাল নেওয়ার জন্য। সে নৌকার মালিককে বলে, আমাকে একটার মাল নিয়ে যেতে পারবো? কিন্তু নৌকার মালিক বলে, না, আমরা এখানে 600 কেজি নিতে পারবো। কিন্তু ওল নৌকার মালিকের কাছ থেকে লুকিয়ে 600 কেজির বদলে সেখানে 1 টন মাল তুলে দেয়। কিন্তু যাওয়ার সময় বেশি ওজনের কারণে সেই নৌকা মাঝপথেই ডুবে যায়। কিন্তু ওল আর সেই নৌকার মালিক অনেক কষ্ট করে সেখান থেকে বেঁচে ফেরে। ওল তার নৌকার বদলে তার নিজের গাড়িটা সেই নৌকার মালিককে দিয়ে দেয়। সেখান থেকে ওল তার ছোটবেলার বন্ধু সেতলানার সাথে দেখা করতে যায়। তারা একে অপরকে পছন্দও করে। সেতলানা একটা ব্যাংকে জব করে, আর সেতলানার কাছে সে বলে যে আমার অনেকগুলো টাকা লাগবে, আর টাকা সে ব্যাংক থেকে লোন নিতে চায়। কিন্তু সেতলানা ওলকে পুরোপুরি না করে দেয়, কারণ ব্যাংক থেকে ধার নেওয়ার জন্য কিছু দামি জিনিস রাখতে হয়, আর সেটা ওলের কাছে নেই। সেতলানা যেহেতু ওলকে ভালোবাসত, সে তাই তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবার অনেক বড় একটা বাড়ি আছে, আর এই বাড়িকে বন্ধক রেখে সে ওলকে টাকা দিতে পারবে, তাই সে তার ফ্যামিলির কাছে নিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যে সেতলানার অনেক বড় একটা ফ্যামিলি, আর সেতলানার ফ্যামিলির প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন আছে। সেতলানার বাবা চায় তাদের পুরো ফ্যামিলি একসাথে থাকুক। সেতলানার একটা বোন আছে, সে চায় একজন থিয়েটার আর্টিস্ট হতে। আর অন্যদিকে সেতলানার একটা ভাই আছে যে আর্মিতে যোগদান করতে চায়, কিন্তু তার অ্যাস্থমার প্রবলেমের জন্য সে আর্মিতে যোগদান করতে পারে না। এরপর আমরা দেখতে পাই সেতলানার একটা ছোট বোন আছে যে খুব তাড়াতাড়ি বড় হতে চায়। আর সেতলানার দাদু, সে কারোর সাথে কথা বলে না, সে নিজেদের একা একা থাকে। ওল সেতলানার বাবা মিস্টার ব্রোসকে বোঝানোর চেষ্টা করে, তাকে বলে তাকে একটা গ্যারান্টি লেটার দিতে, যেটা দিয়ে সে ব্যাংক থেকে লোন নিতে পারবে। কিন্তু সেতলানার বাবা পুরোপুরি না করে দেয়। সে বলে যে তোমাদের মতো লোক আমাদের মতো লোকদের দিয়ে গ্যারান্টি নিয়ে ব্যাংক থেকে লোন নেয়, আর টাকা দেওয়ার সময় দেয় না, আর ব্যাংকওয়ালারা আমাদের এসে ধরে। তারা যখন এমনভাবে কথা বলছিল, ঠিক তখন আমাদের সিনেমার দেখা সেই উল্কাপিণ্ডটা তাদের ঠিক ঘরের মাঝখানে এসে পড়ে। সবাই ভয়ে বাড়ির বাইরে চলে আসে। তারা বাইরে এসে দেখতে পায় যে শহরের অনেক জায়গায় এরকম উল্কাপিণ্ড পড়ছে। তারা ঘরের ভিতরে যায়, আর তাদের মনে পড়ে তাদের দাদু সেই উল্কাপিণ্ডের সাথে নিচে পড়ে গেছে। তারা নিচে যায় আর তার উল্কাপিণ্ডটা খুঁজতে থাকে। সারা রাত সবাই মিলে উল্কাপিণ্ডটা খুঁজতে থাকে, কিন্তু কেউ সেটা খুঁজে পায় না, সবাই হাল ছেড়ে দেয়। কিন্তু ওল সে হাল ছেড়ে না, সে তখনও খুঁজতে থাকে এবং সে পরে সেই উল্কাপিণ্ডটা পেয়েও যায়। এদিকে উল্কাপিণ্ডতে আহত সেই দাদু সে ওলকে ডাকে আর বলে, আমার সময় শেষ হয়ে এসেছে, আমার মরার সময় হয়ে গেছে, এটা বলে সে মারা যায়। এদিকে ওল ভাবতে থাকে সে পরিবারের সবাইকে কি বলবে। আমরা এখানে দেখতে পাই সেই শক্ত উল্কাপিণ্ডটা এখন গলে তরল হয়ে গেছে। ওল সেতলানার দাদুর মৃত্যুর খবর সেতলানাকে দিতে যাচ্ছিল, কিন্তু সেতলানা ঘুমে বিভোর ছিল। ঠিক তখন সেতলানার ভাই এসে ওলকে ডেকে নিয়ে যায়, আর গিয়ে দেখে সেই গামলায় থাকা সেই উল্কাপিণ্ডটা আর নেই, আর সেখানে পড়ে আছে সেই তরল পদার্থ। সেতলানার ভাই বলে যে বাবা ভুল করে ওই তরল পদার্থটা ফেলে দিয়েছে। এদিকে আমরা পরে জানতে পারি যে সেই উল্কাপিণ্ডের কারণে পরিবারের সবার মধ্যে কিছু না কিছু শক্তি চলে এসছে। যেমন সেতলানার ছোট বোন মানে শাসার শক্তি চলে এসছে, সে যে কোনো শক্তি জিনিসকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে। সেতলানার অন্য বোন রিটা, সে হাওয়ায় উঠতে পারে। এদিকে সেতলানা সে নিজে গায়েব হতে পারে। এদিকে আমরা দেখতে পাই একটু আগে যে সেতলানার দাদু মারা গিয়েছিল সে আবার বেঁচে উঠেছে। এখানে আরেকটা কথা আমরা জানতে পারি যে শক্তি তখনই কাজ করবে যখন সবাই একসাথে থাকবে। কেউ যদি এখান থেকে দূরে চলে যায় তবে সেটা কাজ করবে না, সবাইকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। এদিকে মিস্টার বুস সবাইকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সবার শরীরের পরীক্ষা করে বলে যে সবার শরীর ঠিক আছে, কারো শরীরে কোনো সমস্যা নেই। রাতে সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন ওল মিস্টার বুসকে বলে, আমরা এই শক্তিকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারি। কিন্তু মিস্টার বোস ওলের কথা কান দেয় না। এদিকে সেতলানার ভাই তার শক্তির ক্ষমতা জেনে গেছে, সে সব প্রাণীদের সাথে কথা বলতে পারে, কারণ সে কুকুরের সাথেও কথা বলতে পারছে। এদিকে ওল একটা রড নিয়ে ভাগানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা পাচ্ছিল না। ওল বুঝতে পারছিল না যে তার কোনো কেন শক্তি আসেনি। পরদিন সেতলানার দাদু সে গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করছিল, কিন্তু সে মরে না, কারণ তার কাছে শক্তি এসে সে মরেও আবার বেঁচে ফিরতে পারবে। এরপর আমরা দেখতে পাই যে মিস্টার বোস সে বসেছিল, সে যখন শ্বাস নেয় তখন সে এক নিমেষে বাইরে চলে যায়। তার মানে মিস্টার ব্রোজের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা চলে এসছে। এদিকে আমরা দেখতে পাই মিস্টার ব্রোজ সবাইকে নিয়ে একটা লেকে ঘুরতে যায়, আর সেখানে মিস্টার ব্রোজ তার শক্তির প্র্যাকটিস করছিল। এদিকে ও সবাইকে বলে, আমরা এই শক্তি দিয়ে ব্যাংক ডাকাতি করতে পারি, এতে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। এই কথা শুনে সেতলানা মোটেও খুশি হয় না, সে ওলকে সরাসরি না করে দেয়। এরপর আমরা দেখতে পাই ওল সেতলানাকে নিয়ে গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিল, তখন কিছু লোক ওই গাড়ির সামনে আসে আর ওলকে বলে, আমাদের গাড়ি
বাড়িতে আসো আর উলকে বলে আমাকে যদি এক সপ্তাহের মধ্যে $1,000,000 না দাও তবে তোমাকে আমি চিনি নিয়ে যাব আর সেখানে গিয়ে তোমার অর্গানগুলো বিক্রি করে দেবো। এটা শুনে ওল ভয় পেয়ে যায় আর বলে আমি এক সপ্তাহের মধ্যে তোমার টাকা দিয়ে দেবো। সেতলানা ওলের এই অবস্থা দেখে ব্যাংক ডাকাতি করতে রাজি হয়ে যায়। এরপর দেখতে পায় সেতলানা তার বাবাকে একটা ঘর রাখাতে নিয়ে যায় আর অনেক বড় একটা বাড়ি দেখায়, কিন্তু তার বাবা তাতেও রাজি হয় না। এদিকে সেতলানা তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকে, তার বাবাকে বলে আমি তোমার কাছে সারা জীবনে কিছু চাইনি, এই একটা জিনিসই চাইছি। এরপর সেতলানার বাবাও ব্যাংক ডাকাতি করতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন বাড়িতে যায়। সেখানে গিয়ে মিস্টার বোস পরিবার সবাইকে ব্যাংক রবারির কথা জানায় আর সবাই এতে রাজি হয়ে যায়। এরপরে ওল সবাইকে ব্যাংক ডাকাতির প্ল্যানিং বলে, সবাইকে বলে যে আমরা সবাই গাড়িতে থাকবো, শুধুমাত্র সেতলানা অদৃশ্য হয়ে ব্যাংকের ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবে, এরপরে আমরা অনেক বড় লোক হয়ে যাবো। এরপরের দেশে আমরা দেখতে পাই ওল একা একা একটা কাপকে হাওয়ায় উঠানোর চেষ্টা করছিল আর দেখা যায় হাওয়ায় কাপটা উঠেও যায়। আসলে একটু পরে আমরা বুঝতে পারি ওই কাপটা সেতলানা অদৃশ্য হয়ে উঠিয়ে দিচ্ছিল। সবাই পরের দিন ব্রেকফাস্ট টেবিলে বলছিল যে আমাদের এই শক্তিকে একবার প্রয়োগ করে নেওয়া দরকার, তার জন্য একটা জায়গায় গিয়ে আমাদের শক্তি দেখানো উচিত যাতে আমরা আমাদের শক্তিকে কাজে লাগাতে পারি ব্যাংক রবারির ক্ষেত্রে। প্রথমে ওল রাজি হয় না, কিন্তু তারপরে সে রাজি হয়। এরপরে সবাই মিলে একটা থিয়েটার গ্রুপের মালিকের কাছে যায়, সেখানে গিয়ে তাদের সব শক্তি দেখাতে থাকে আর থিয়েটার গ্রুপের মালিক তাদের শক্তি দেখে তাদের সবাইকে সেই থিয়েটারে কাজ দিয়ে দেয়। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই ওল তার শক্তি চিনতে পারে, তার আঙুল থেকে একা একাই জল বেরোচ্ছিল। পরের দিন ওল আর সেতলানা সাশা আরিচাকে নিয়ে ব্যাংকের সামনে যায়। সেখানে গিয়ে তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনাগুলো আলোচনা করতে থাকে। ঠিক তখন সাশা বলে যদি সেতলানা ধরা পড়ে তবে তাকে 10 বছরের জন্য জেলে যেতে হবে, তখন ওলের কি হবে। তখন সেতলানা বলে তুমি না হয় ওলকে দেখে রেখো। সেখান থেকে পরিবারের সবাই একটা দিন ছেড়ে যায়। সেখানে তার দাদুর মৃত্যুর পর তাদের খুব ভালোভাবে ফিউনারেল হয়, তার জন্য অনেকগুলো টাকা দেয়। সেখান থেকে সাশা আর ওল খেতে যায় আর সেখানে কিছু লোক ওলকে খুব বাজে বাজে কথা বলে। এটা শুনে সাশা খুব রেগে যায়, সে সবগুলো লোককে খুব মারে আর সেখান থেকে পুরো পরিবার পালিয়ে যায়, কারণ কেউ চাইছিল না তাদের শক্তি সম্পর্কে সাধারণ মানুষ জানে। সেখান থেকে পরিবারের সবাই মিলে ব্যাংকে যায় আর সেখানে গিয়ে সেতলানা ইনভিজিবল হয়, কিন্তু তার কাপড় তখনই দেখা যাচ্ছিল, তাই সেতলানা তার পুরো কাপড় খুলে ফেলে। এরপর সেতলানা ব্যাংকের ভিতরে যায় ওলের সাথে আর সেখানে গিয়ে সব কোটগুলো খুব ভালোভাবে দেখতে থাকে, কিন্তু সেতলানার পরিবার বাইরে দাঁড়িয়ে ছিল আর সেখানে একটা সিকিউরিটি গার্ড এসে তাদের গাড়িকে সামনে পাঠিয়ে দেয়, যার ফলে তাদের শক্তি কাজ করছিল না। এদিকে সেতলানা ভিতরে ছিল, সে ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে গেছিলো, কিন্তু পরিবারের সবাই আবারও সেতলানার নাগালের কাছে চলে এসেছিলো, যার ফলে আবার সেতলানা ইনভিজিবল হয়ে যায়। এরপরে সেখান থেকে সেতলানা খুব কষ্ট বেঁচে ফেরে ঠিকই, কিন্তু বাইরে একটা পুলিশের গাড়ি তাদেরকে আটকে আর সেখানটায় সেতলানার বাবা ভয়ে তার শক্তি দিয়ে অন্য কোথাও চলে যায়। এদিকে সেখানকার পুলিশটা এসে তাদেরকে কিছু জিজ্ঞাসা করে আর তারপর তাদেরকে ছেড়েও দেয়। এদিকে সেতলানার বাবাকে ফোন করা হয়, সে ভুলবশত সিকিউরিটি গার্ডের ভেতরে বসে আছে আর এটা দেখে সিকিউরিটি গার্ডটাকে ধরে নিয়ে যায়। পরে ওল কোনোভাবে সেতলানার বাবাকে ছাড়িয়ে নিয়ে আসে। ওল বাড়িতে গিয়ে সবার উপর খুব রেগে যায় আর বলে যে ব্যাংক ডাকাতিকে এত সহজভাবে নিলে হবে না, আমাদেরকে আরও খুব সাবধান থাকতে হবে। এরপর আমরা দেখতে পাই সেখানটায় তারা সবাই কথা বলছিল যে রাতের বেলা রিচার্ড থিয়েটার আছে আর তারপরে তাদের ব্যাংক ডাকাতির কথা আছে। সবাই মিলে সেখান থেকে থিয়েটার দিতে যায় আর সেখানটায় রিটা খুব নার্ভাস হয়ে যায়, তাই সে থিয়েটার করতে বান করে দেয়। সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সবাই অনেকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কারো কথাই শোনে না, সে সেখান থেকে সোজা উড়ে চলে যায়। সে থিয়েটারের বেন্ডার সেই গুন্ডগুলো ছিল আর সেখানে ওলকে খুব মারে আর বলে তোমাকে টাকা দেওয়ার কথা ছিল, তুমি এখনো টাকা দেয়নি। ওল মার খাওয়ার পর সেখান থেকে বাইরে যায় আর সেখানে গিয়ে সেতলানার পুরো পরিবারকে খুব ভুলভাল কথা বলতে থাকে, বলে তোমাদের পরিবারের সব থেকে ভালো গ্যাজেট দিলেও তোমরা সেটা দিয়ে অকাজে করবে আর তোমাদের দেখতে কিছুই হবে না। তখন সেতলানার বাবার খুব খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করতে বেরিয়ে যায়। তারা সোজা ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায়, সেখানটায় গিয়ে তারা ব্যাংকে গাড়িটাকে রাখে আর সেখানটায় রিচার উড়ে গিয়ে জানলার সাথে মোটা রড বেঁধে দেয় আর শাশা সেটাকে টেনে ফেঁকে ফেলে। অন্যদিকে শাশা সে বড় একটা গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে দেয় যাতে পুলিশ না আসতে পারে। অন্যদিকে মিস্টার ব্রুস সে তার শক্তি দিয়ে সেখানকার সিসি ক্যামেরা সব ভেঙে ফেলে। উপর থেকে শাশা টাকা ভর্তি লকারটা নিচে ফেলে আর তারা সবাই মিলে সেই লকারটা গাড়িতে তোলে, এমন সময় সেখানে পুলিশ চলে আসে আর তাদের উপরে কুকুর ছেড়ে দেয়। কিন্তু শাশার ভাই যেহেতু কুকুরের সাথে কথা বলতে পারতো তাই তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা অনেক দূরে চলে যায়, সেখানে গিয়ে তারা অনেক মজা করতে থাকে, তারা খুব এনজয় করতে থাকে যে তারা কাজটা করতে পেরেছে। এমন সময় সেতলানার দাদু বলে ঠিক আছে এখন অনেক হয়েছে, আমি অনেক বেঁচে নিয়েছি, আমি আর বাঁচতে চাই না, আমি এখন মরতে যাই। এটা শুনে পরিবার সবাই তার কথা মেনে নেয় আর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর সেখানে তার দাদু মারা যায়। সবাই রাস্তায় যেতে যেতে সবাই গাড়িতে বসেই সবার ভাগের টাকা নিচ্ছিল। তখন সেতলানা সবাইকে বলে গ্র্যান্ডপাকে ওইভাবে একা রাখা ঠিক হয়নি, আমাদের আবার গিয়ে গ্র্যান্ডপাকে বাঁচানো উচিত।
তখন ও পুরোপুরি না করে দেয়, বলে না আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু তখন শেতলানা খুব রেগে যায়, আর শেতলানা নিজের ভাগের টাকা ওলকে দিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলে, আর ওলও গাড়ি থেকে নেমে যায় কোনো কিছু না বলেই। ওল সোজা সেই গ্যাংস্টারের কাছে যায় যার কাছ থেকে ওল টাকা ধার নিয়েছিল, তাকে সে 1 মিলিয়ন টাকা দিয়ে দেয়। আর সেখান থেকে সে সোজা এয়ারপোর্টে যায়, সেখানে গিয়ে বাথরুমে পুরো টাকা তার শরীরের সাথে আটকে নেয় যাতে এয়ারপোর্টের পুলিশ তাকে ধরতে না পারে। এদিকে ওল যখন এয়ারপোর্টে বসেছিল সে শুনতে পায় শেতলানার পুরো পরিবারকে পুলিশে ধরে নিয়েছে ব্যাংক ডাকাতির অপরাধে, কারণ শেতলানার পুরো পরিবার শেতলানার দাদুর শরীর নেওয়ার জন্য সেই এজেন্সির কাছে গিয়েছিল, আর তাকে অনেক টাকা অফার করে তার দাদুর শরীরের পরিবর্তে। আর এজেন্সির লোকটা অত টাকা অফার করে তাদের উপর সন্দেহ হয়, আর সে তখন পুলিশে খবর দেয়। তখন পুলিশ এসে শেতলানার পুরো পরিবারকে ব্যাংক ডাকাতির অপরাধে ধরে নিয়ে যায়। এইসব দেখে ওল সেই গ্রান্ডপার শরীর ফিরিয়ে আনার জন্য এজেন্সির কাছে যায়, কিন্তু এজেন্সির লোকটা তার কাছে 1 মিলিয়ন টাকা চায়, যার ফলে সে 1 মিলিয়ন টাকা দিতে বারণ করে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই শেতলানার পুরো পরিবারকে ব্যাংক ডাকাতির অপরাধে আদালতে তোলা হয়েছে। ঠিক তখনই আমরা দেখি যে ওল সার দাদুকে নিয়ে সেখানটায় আসে, আর যেহেতু তার দাদু সেখানটায় আসে আর পুরোপুরি পর এক জায়গায় হয়ে যায়, যার ফলে সবার শক্তি কাজ করা শুরু করে, সবাই সেই আদালতের মধ্যে হাঙ্গামা শুরু করে দেয় আর সবাই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা যখন বাইরে যায় দেখতে পায় পুলিশ তাদের জন্য অপেক্ষা করছে, পুলিশ তাদের উপরে গুলি ধরেছিল, কিন্তু তখন নিচে তার শক্তি দিয়ে আকাশের দিকে উঠে থাকে। আর এই সুযোগে সবাই পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ তাদের পিছু করে, কিন্তু পুলিশ তাদেরকে পিছু করে ধরতে পারে না। এদিকে আমরা দেখতে পাই ওর পুরো পরিবারটাকে নিয়ে সে গ্যাংয়ের কাছে আসে সাহায্য চাইতে, আর সেই গ্যাংস্টারটাও তাকে সাহায্য করে। ওর সহ পুরো পরিবারের সবাইকে গ্যাংস্টার ইলিগ্যালভাবে চীন দেশে পাঠিয়ে দেয় যাতে এদেশের পুলিশ তাদের ধরতে না পারে। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।